আমি ভারতের জনগণে ভারতক এখন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। পুনর্বার নতুন একটা ভিডিওলে আপনার সকলকে স্বাগত জানালো। আর আজির নতুন ভিডিওর টপিকটো হব স্বাধীনতা শব্দটির উপর। সো আজি 15 আগস্ট, আজির দিনটিতে 1947 চনের 15 আগস্টত বহুজন শহীদর তেজর বিনিময়ত আজি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা শব্দটি আমার সকলোরে প্রিয়, আর সকলকে স্বাধীনতা দিবসর বা ইন্ডিপেন্ডেন্স ডের শুভকামনা জানালো। আর আপনাদের যদি নতুন এই চ্যানেলটলে আহিছে গতি সকলকে সাবস্ক্রাইব করবলে অনুরোধ জানালো, আর লগ বন্ধুর ভিডিওটি শেয়ার করবলে আহ্বান জানালো। আহক ভিডিওটি স্টার্ট করো। সো গাইজ, স্বাধীনতা শব্দটি অতিশয় প্রিয় শব্দ, সকলকে স্বাধীনতা লাগে। কিছু বিচারে যিহকে ইচ্ছা তিহকে করার স্বাধীনতা, কিছু বিচারে রাজনৈতিক, কিছু বিচারে অর্থনৈতিক স্বাধীনতা। এই স্বাধীনতা শব্দটির সঠিককে থিওরি দিয়াটো অতিশয় কঠিন। গতি মই ভাবো কিছু যুক্ত স্বাধীনতা অতিশয় সুখদায়ক, কিছু সেই স্বাধীনতাটো অতিশয় বেদনাদায়ক। গতি এই সম্পর্কে সবিশেষ জানিবলে আহক ভিডিওটি স্টার্ট করো একটা সরু উদাহরণে। সো এক্সাম্পলটো হল এনেকুৱা ধরনের, জমিদার সকলে স্বাধীনতার সুযোগ গ্রহণ করে খেতিয়কসকলের উপর যিহকে ইচ্ছা তিহকে করে আছে, যার ফলত খেতিয়কসকলের এই স্বাধীনতা দাসত্বর দুয়ারর মুখে হয়ে গেছিল। বেলেগ বেলেগ শ্রেণীর কারণে বেলেগ বেলেগ হয়ে যাব পারে, গতি আমার কারণে সাকি স্বাধীন। গাইস, আমার স্বাধীনতা কি হব? আমার স্বাধীনতা হব এজন মহান মনীষীয়ে কই যাওয়া ধরনের। এজন মহান মনীষীয়ে কয় গেছে যে স্বাধীনতা হয়েছে প্রয়োজনীয়তা সম্পর্ক থকা জ্ঞান। তার মানে হল যিকোনো কাম করবলে মানুষ স্বাধীন, কিন্তু কামটো যদি সফল হব লাগে তেতিয়াহলে আমি সেই কামটোর করবলৈ লগা যিখিনি নেকি শর্ত সেইখানে আমি জানিব লাগিব, আর সেই শর্তখিনি আমি ফলো করব। এইখানে কথাকে যদি আমি বুঝব লাগে তেতিয়াহলে এটা আমি সরু উদাহরণের দ্বারা আমি বুঝব পাৰো। সো গাইজ, এই সাধারণ অঙ্কটোরে আমি বুঝব পাৰো কেনেকুৱা কি হৈছে। এইটো বদমাস রুলৰ দ্বারা আমি করিম, গতিকে বদমাস রুলেরে আমি করে আছো। বদমাস রুলেরে করোতে আমি 25 আর -4 করলে 28 পাওঁ, এইটো শুদ্ধ রিজাল্ট। কিন্তু আমি যেটো নেকি নেক্সট অঙ্কটো করিম, সেই অঙ্কটোত আমি আপোনালোকে দেখিবলৈ পাব এইখিনি করিলোঁ। করার পিছত আমি ইয়াতে যি রিজাল্ট পালোঁ, যি রিজাল্ট 30 পালোঁ, এইটো হব অশুদ্ধ রিজাল্ট, আর যেটো আমি বদমাস রুল ফলো করা নাই। তো গাইজ, অঙ্কটো যদি আমি করব লাগে তেতিয়াহলে আমি বদমাস রুল মাস্ট বি ফলো করবই লাগিব, প্রয়োজনীয় আমি জ্ঞান আহরণ করবই লাগিব। আর তার লগতে যদি প্রয়োজনীয় শর্ত সময় আমি ভঙ্গ নকরাকৈ অঙ্কটো করো তেতিয়াহে অঙ্কটো করবলৈ আমি সফল হম। গতি কোনো কাম এটা করবলৈ গেলে হুড়মূৰকৈ যদি আমি যাও তেতিয়াহলে আমি কামটো করবলৈ নোৱাৰিম। কামটো করবলৈ যোৱাৰ আগতে পরিস্থিতি সম্পর্কে থকা প্রয়োজনীয় জ্ঞান সময় আমি আহরণ করবই লাগিব, আর এই আহরণ করবলিয়া জ্ঞানখানে আমি পাও যিখিনি নেকি শর্ত আছে সেইখিনি ফিল আপ কর। পরিস্থিতি সম্পর্কে থাকা আমি জ্ঞানখানি আহরণ করার পিছত গোটেই বিষয়টুকে আমি কন্ট্রোল করবরা আমি যিখিনি নেকি আমি জ্ঞান লাগে সেইখানে আমি আহরণ করব পারো, কয় স্বাধীনতা। অলরাইট গাইস, মানব সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হল ভাতৃত্ববোধ বা ভাইচারা। আমি যদি ইজনের সিজনের মাজত সম্পর্ক রাখব নো, ইজনে সিজনক যদি আমি বেয়া পাই থাকো তো সমাজখন কেনেকে থাকিব? আর যদি এইবিল হয়ে থাকে তো এই স্বাধীনতা অর্থহীন। গতি আমার ভারতবর্ষত চলি থাকা এই সকলবিল যিনি গোষ্ঠীগত সংঘর্ষ এই সকলবিল আমি নির্মূল করবেন, আমি যে প্রকৃত স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করব পারি। গতি আহক রাইজ, আজি যে 1947 চনের 15 আগস্ট তারিখে আমি স্বাধীনতা লাভ করেছো সেই স্বাধীনতাক আমি সকলে উদযাপন করো। গাইজ, চিনটো এনেকুৱা ধরনের, আমি বর্তমান স্বাধীনতা দিবস উদযাপন করবলে গে আছো, কিছু সময় পিছতে আমি পতাকা উত্তোলন করি। গতি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।
অধি বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাবি সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ইন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে আগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে। আমি আমার সংবিধানের প্রতি সম্মান জানাই আমি যাতে আমার সার্বভৌমত্ব রক্ষা করব পো তাক আমি আজি স্বাধীনতা দিবসের দিন সংবিধানের প্রস্তাবনা মই পাঠ করে দিম দিয়ার পিছন আপনাদের আমি ভারতের জনগণে ভারতক এখন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়ি তুলিবল সংকল্প গ্রহণ করি ভারতীয় প্রজাতন্ত্রর সকল নাগরিকর ভাবে সামাজিক অর্থনৈতিক আরো রাজনৈতিক ন্যায় চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম আরো উপাসনার স্বাধীনতা পদমর্যাদা আরো সুযোগ সুবিধার ক্ষেত্র ক্ষমতা স্থাপন আরো ব্যক্তির মর্যাদা তথা রাষ্ট্রর ঐক্য আরো সংহতি নিশ্চিত করি সকল ভারতীয়র মাজত ভাতৃত্ববোধর বিকাশ ঘটাবল আমার সংবিধান সভাত আজি 1949 ২৬ নভেম্বর এই সংবিধান গ্রহণ প্রণয়ন আর নিজকে সমর্পণ করিছো